गोसावा थाना अंतर्गत लहड़ीपुरा में शुक्रवार की रात भाजपा समर्थकों ने तृणमूल कर्मियों को बुरी तरह से पीटकर बाइक में आग लगा दी। इससे दो तृणमूल कर्मी बुरी तरह से घायल हो गए। उनके नाम अंचित सरकार और सुशांत सरकार बताए जा रहे हैं। दोनों तृणमूल कार्यकर्ता है। मिली जानकारी के अनुसार तृणमूल कार्यकर्ता पार्टी कार्यालय से काम निपटा कर घर की ओर लौट रहे थे कि तभी भाजपा समर्थकों ने उन पर हमला कर दिया। অচিন্ত সরকার এবং সুশান্ত সরকার তারা দলীয় পার্টি অফিসে নট অবধি বসে থাকে। বিজেপির কিছু মানুষরা অর্থাৎ রঞ্জন, রতন, মনোতোষ এই ধরনের কিছু মানুষ তাদেরকে অতর্কিত মানে পার্টি অফিস থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অতর্কিত আক্রমণ করে এবং ফেলে ইট বাঁশ লাঠি দিয়ে মারে, রক্তাক্ত করে এবং সঙ্গে সঙ্গে তার বাইকটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। কারণ সেই সময় পার্টি অফিসটা প্রায় বন্ধ করে সবাই বাড়ি গেলে গেছিল। যারা 21 সালে তৃণমূল কংগ্রেসটাকে শেষ করার পরিকল্পনা করেছিলেন এবং 2 তারিখে নির্বাচনী ফলাফলে যারা পরাস্ত হয়ে কেমোফ্লেক্স করে তৃণমূলের কাছে হেরে পরাস্ত হয়ে বাড়িতে ছিলেন, সেই সব মানুষগুলো আজকে অতর্কিত সংঘবদ্ধভাবে তৃণমূলকে শেষ করার পরিকল্পনা করছে। কিন্তু আগামী দিন আমি জানি পুলিশ প্রশাসন আছে এবং নিশ্চিতভাবে আগামী দিন পুলিশ প্রশাসন অ্যাপোলিটিক্যালি বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে লাহাড়িপুরে শান্তি শৃঙ্খলা ফেরাবে।